আপনারা দেখেছেন আজকে আমরা ইতিমধ্যেই আমাদের পার্টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি খবর সবার সাথে ইতিমধ্যেই শেয়ার করেছি। অত্যন্ত আনন্দিত এবং খুশি যে বাইরন আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এই বছর মার্চ মাসে, 2 মার্চ সাগরদিঘী উপনির্বাচনের ফল ঘোষণা হয়। সেখানে সেই উপনির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে, সাগরদিঘীর আপামর মহাশয় বলেছেন, আশীর্বাদ নিয়ে বাইরন নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে তিনি নির্বাচিত হয়ে বিধানসভায় শপথ নিয়ে বিধায়ক হিসেবে তার পথ চলার কাজ শুরু করেছিলেন। এবং বিধানসভায় জেতার পর তার সাথে আমার যোগাযোগ হয়েছিল, আমি যেহেতু জনসংযোগ যাত্রায় রয়েছি, তার সাথে একাধিকবার এই জনসংযোগ যাত্রায় বিভিন্ন ক্যাম্পেও আমার কথা হয়েছে। তিনি আজকে মুর্শিদাবাদ থেকে এসে পশ্চিম মেদিনীপুরে এই খাটালের ক্যাম্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক যে কর্মযজ্ঞ তাকে সামনে রেখে এবং তৃণমূল কংগ্রেসের মতাদর্শকে সামনে রেখে তৃণমূলের লড়াই, সংগ্রাম এবং সর্বোপরি মানুষের জন্য যে কাজ করার মানসিকতা, জাতি ধর্মত নির্বিশেষে এবং বিজেপির বিরুদ্ধে যাতে আগামী দিন তৃণমূলের লড়াইটা সর্বাত্মক হয় এবং বাংলার লড়াইটা সর্বাত্মক হয়, সেই কারণে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমি বাইরঙ্গের হাতে পতাকা তুলে দিয়েছি এবং তৃণমূল পরিবারে তাকে স্বাগত জানিয়েছি। আমি আশা করি আগামী দিন মুর্শিদাবাদে ফিরে গিয়ে সাগরদিঘীর মাটিতে প্রত্যেকটা মানুষের জন্য জাতি গণমত নির্বিশেষে কাজ করবে এবং বিজেপির বিরুদ্ধে জোর গলায় মাথা উঁচু করে তিনি লড়াইটা দিল্লির চলতিবাহকতার বিরুদ্ধে এবং বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে মুর্শিদাবাদের প্রত্যেকটা জায়গায় গিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আগামী দিন কাজ করবে। আমি ধাক্কা দেওয়ার কেউ না, রামধনু জোটের নির্বাচন হচ্ছে শূন্য। এই রামধনু জোট 2021 সালের নির্বাচনে কি ফল করেছে? আইএসএফ, সিপিএম, কংগ্রেস, লড়াইটা ছিল তৃণমূল বনাম বিজেপি, আর সেখানে কংগ্রেসের নেতারা আইএসএফ আর সিপিএমের সাথে জোট করে কার সুবিধা করে দিয়েছে তো মানুষ দেখেছে। আমাদের নেত্রী 10 দিন আগে বলেছেন যে আমরা কংগ্রেসকে সমর্থন করতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের রাজ্যে যেখানে আমরা বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ছি, সেখানে অধীর চৌধুরী সিপিএমের হাত শক্তিশালী করছে আর বিজেপির হাত শক্তিশালী করছে, আখের লাভ কার হচ্ছে? লাভ তো বিজেপির হচ্ছে। আমাদের সভানেত্রী বলার পরও কংগ্রেসের প্রদেশ সভাপতি, প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি বলছেন না, আমরা কংগ্রেসের সৈনিক হিসেবে তৃণমূলের বিরুদ্ধেই লড়ব। তার মানে আপনাদের লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, অন্ততপক্ষে বাংলায় নয়। আর বাংলায় যদি আপনারা বিজেপির হাত শক্তিশালী করেন, তাহলে কেন্দ্র সরকারের হাতও আগামী দিন 2024-এর লড়াই আপনারা শক্তিশালী করছেন। এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, তাহলে এ ইকুয়াল টু সি, এটা তো প্রমাণিত। আপনি একদিকে বলছেন দিল্লিতে ইডি খারাপ, আর অন্যদিকে বলছেন বাংলায় ইডি খুব ভালো, দুটো তো হতে পারে। আমাদের নেত্রী বলেছে এই কর্ণাটকের নির্বাচনে আমরা লড়াই করছি না বা কোনোভাবে অংশগ্রহণ করিনি, কিন্তু আমরা বলেছি নো ভোট টু বিজেপি, আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিন, আপনি জেডিএস কে দিন, আপনি কংগ্রেস কে দিন, আপনি নির্দলকে দিন, যাকে ইচ্ছা দিন, বিজেপিকে হারান, বিজেপিকে পরাস্ত করুন এবং বিজেপির হাত শক্তিশালী না করে একটা গঠনমূলক আগামী দিন প্রগতিশীল সরকার কর্ণাটকের বুকে আপনারা বলুন। মানুষ প্রমাণ করেছে কংগ্রেস জিতেছে, আমরা শুভেচ্ছা জানিয়েছি, আমরা চেয়েছি বিজেপি হারুক, মানুষ তাদের মান্যতা দিয়েছে। কিন্তু কংগ্রেস যদি ভাবে যে এখানে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব, আর অন্যদিকে বলবো তৃণমূল আমাদের সাথে অ্যাডজাস্ট করে চলছে না বা আমাদের কথা চলছে না, আমাদের কথাই চলছে না, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বাইরে দিয়ে বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা কংগ্রেসকে সমর্থন করতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে এই না যে আপনি যেখানে তৃণমূল সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করছে সেখানে তৃণমূলকে দুর্বল করে আপনি বিজেপির হাত শক্তিশালী করবেন, দুটো জিনিস একসাথে হতে পারে। তৃণমূল যেখানে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে, আজকে লড়াই তো বিজেপি বনাম তৃণমূল, আপনি যদি তৃণমূলের হাত দুর্বল করেন শক্তিশালী তো বিজেপি হবে, তাহলে অজিত চৌধুরী কাকে মদত দিচ্ছে?
2019 সালে মুর্শিদাবাদ আর বহরমপুরে কে জিতেছিল সেই ভোট 2021-এ কার্ডনিকে ট্রান্সফার হয়েছে। আমার তো মনের দরকার নেই, আপনারা দেখুন না মনোজ চক্রবর্তীর আসনে কত ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে। বহরমপুর বিধানসভা দু বছরে তাতে লাভ কার হয়েছে, বিজেপি হয়েছে না তৃণমূলের হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে যে আমরা সমর্থন করতে পারি, কিন্তু আমি যেখানে লড়াই করছি আপনি তো আমাকে সমর্থন করুন। আপনি বাকি দুটো 200-250টা আসনে লড়াই করছেন, আমি সেখানে আপনাকে পূর্ণাঙ্গ সমর্থন করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তৃণমূল এখানে 42টা সিটে লড়াই করবে, আপনি ভোট কাটার নাম করে 2%-4% ভোট কেটে বিজেপির সুযোগ করে দেবেন তা বলতে পারেন? তো মানুষ দেখছে। অদীপ চৌধুরী কিছুক্ষণ আগেই বললেন এক বাইরের নন পলিটিক্যাল লোক, আর বলেছেন যে আপনার এই চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট করলেন, একই সঙ্গে বক্তব্য যে খেলা আপনারা শুরু করলেন সেই খেলা আমরা আবার ফিরিয়ে দেবেন, মানে ঘুরে গেল খেলাটা কি সেটা উনি উল্লেখ করেছেন যে খেলা মানে এই যৌক্তিক বিশ্লেষণ খেলার মানে যোগদানের বিষয় কি উনি বলছেন, খেলাটা কি উনি ঘুরিয়ে দেবেন কি করবেন? তার মানে আবার উনি বলছেন যে তৃণমূল ভাঙব, আমি তো সেটাই বলছি যে কংগ্রেস বলছে আমি তৃণমূল ভাঙবো। তৃণমূল ভাঙলে সুযোগ কার, সুবিধা কার? বাংলায় যদি তৃণমূল ভাঙে, বাংলায় যদি তৃণমূল দুর্বল হয় তাহলে বিজেপির লাভ, এটাই তো অদীপ চৌধুরী প্রমাণ করছে, আমি এটাই বলছি। ইনস্ট্রুমেন্টাল কি হতে পারে অভিষেক দা, এর ফলে কংগ্রেস অভিযোগ করবে বা ইতিমধ্যে করছে যে আপনারা দল ভাঙছেন, তাহলে এই আগামী দিনে যে বিরোধী ঐক্য এক ছাদের তলে আসার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের দূরত্ব থেকে আবার বাড়তে চলেছে, এর ফলে এটুকু বলো যে আমার যদি দল ভাঙার হতো মুর্শিদাবাদে গেছিলাম, বাইরে নিজে এসে স্বতঃস্ফূর্তভাবে মুর্শিদাবাদ থেকে মেদিনীপুরে কেন জয়েন করবো? আমার যদি দল ভাঙার হয় আমি অদীপ চৌধুরীকে বলছি যে গোতাম টিপি 4টে কংগ্রেসের এমপি কালকে তৃণমূলে আসবে, গোতাম টিপি। আপনি দল ভাঙানোর খেলা বলছেন তো আমরা সৌজন্যতার খাতির এগুলো করি না। কালকে যদি বোতাম টিপি এবং শুধু বাংলার নয় অন্য রাজ্যের এমপিরাও রয়েছে, এমন এমন নাম রয়েছে আপনারা চমকে যান, আমরা সেটা করছি না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইতে সর্বাত্মক করতে চাই। আর অদীপ চৌধুরী যদি বলে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, আমি এক মাসে দেখিয়ে দেবো। আমরা তো ভাঙতে চাই না, আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, আমরা গড়ার খেলায় বিশ্বাস করি। উনি আরেকটা চ্যালেঞ্জ করে বসে আছেন ইতিমধ্যে, যে আপনি বলছেন অদীপ চৌধুরীকে হারাবেন, তাহলে আপনি বহরমপুরে দাঁড়িয়ে উনাকে হারাবেন? আমার দল যদি আমাকে সুযোগ দেয় নিশ্চয়ই দাঁড়াবেন, দলের উপর নির্ভরশীল, দলের উপর নির্ভরশীল। আমি তো হাইকমান্ড বেস পার্টি না, সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হয়। দল আমাকে যদি বহরমপুরে পাঠায় বহরমপুরে দাঁড়াবো, যদি দার্জিলিংয়ে পাঠায় দার্জিলিংয়ে আমি দাঁড়াবো, যদি মেদিনীপুরে পাঠায় মেদিনীপুরে দাঁড়াবো, যদি খাটালে পাঠায় খাটালে দাঁড়াবো, যেখানে পাঠাবো। সবাই তো বলেছিল আমি দক্ষিণ কলকাতা দাঁড়াবো যখন রাজনীতিতে আসে, আমি গেছি ডায়মন্ড হারবার, আজকে ডায়মন্ড হারবার তৃণমূলের ঘর। আগামী দিন যদি মনে করে বহরমপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করুক, আমি আপনাদের মাধ্যমে দলকে অনুরোধ করছি যে দল যদি আমাকে দেয় নিশ্চিতভাবে লড়ুক, কোনো অসুবিধা নেই। কংগ্রেস শূন্য, বিজেপি যে কজন বিধায়ক আছে তাদের মধ্যে কি সামনের কোনো আশঙ্কা রয়েছে, মানে তারাও কি আমার তৃণমূলে যোগ দিচ্ছে? এবং পলিটিক্সে বিজেপির যেহেতু আপনি প্রশ্ন করলেন যে বিজেপির কি যোগাযোগে আছে কি না, নিশ্চিতভাবে বিজেপির আমি বলেছিলাম বিজেপির জন্য দরজাটা খুলি, খুললে একটু ফাঁক করলে অনেক কোনো গলে যাবে, সুতরাং স্ক্রিনিং করে নেওয়ার প্রশ্ন যেহেতু, এই জন্য আমরা বিজেপির যারা যোগাযোগে আছে তাদেরকে নিশ্চয়ভাবে সঠিক সময়, পলিটিক্সে টাইমিং ইম্পর্টেন্ট, ক্রিকেট খেলায় ব্যাটটা বলে যখন সঠিকভাবে লাগে তখনই 4 হয় মেলে 6 হয়, তো টাইমিং যখন সঠিক টাইম আসবে তখন নিশ্চিতভাবে দরজা খোলা হবে এবং কতজন ঢুকবে কতজন আসবে সেটা আপনারা দেখতে পাবেন। মেদিনীপুরে বিদ্যাসাগর ক্ষুদিরামের যে ক্রিকেট সেই জমিতে বাইরের বিশ্বাস যোগদান করবে, মানে এটা কি একটা তাৎপর্যপূর্ণ বিষয় কোনো ওনাকে এখানে এই জায়গায় এলেন এই জায়গাটা এদের লড়াই ভূমি? দেখুন অবিভক্ত মেদিনীপুর জেলা যদি আপনি দেখেন 2002 সালের আগে মেদিনীপুর কখনো বর্ষতা স্বীকার করে, পূর্ব মেদিনীপুর হোক পশ্চিম মেদিনীপুর হোক ঝাড়গ্রাম হোক মেদিনীপুর এই ব্রিটিশ বিরোধী লড়াইয়ের কর্তৃভূমি বলতে পারে না। এইখান থেকে কার্যত আলাদা একটা সরকার, তাম্রলিপ্ত সরকার তৈরি করে আলাদা পৃথক ব্যবস্থা, আলাদা আইন শৃঙ্খলা, আলাদা স্বাস্থ্য ব্যবস্থা, আলাদা শিক্ষা ব্যবস্থা, এবং এই দেশনায়কদের জন্ম আপনারা যদি দেখেন বীরেন্দ্র শাসমল থেকে শুরু করে সুশীল সতীশ সামন্ত থেকে শুরু করে সুশীল ধারা থেকে শুরু করে তাহলে তো তাৎপর্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্ষুদিরাম বসু, তাকে আমি যেখানে গেলাম শীর্ষা গ্রাম পঞ্চায়েত
ওদিকে বীরসিংহ গ্রাম পঞ্চায়েত বিদ্যাসাগরের যেখানে জন্ম হয়েছিল তা আপন ঘর বলে নতুন করে সাহস সঞ্চারিত হল, নতুন করে লড়াইয়ের প্রেরণা পেলাম এই সমস্ত জায়গায় গিয়ে। এবং বর্ষটা আমরা কোনোদিনই দিল্লির কাছে মানব না এবং মেদিনীপুর বারে বারে সেটা আমাদের মনে করিয়ে দিয়েছে। সুতরাং এই মেদিনীপুরের মাটি থেকে আর একবার আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হলাম যে সর্বশক্তি প্রয়োগ করে আমরা দিল্লির বিরুদ্ধে লড়াই করব, আত্মসমর্পণ করব। যে মেদিনীপুর ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিল সেই মেদিনীপুরের মাটি থেকে আগামী দিনের লড়াইটা আরও জোরদার করার কাজ আমরা করব। আর একটা বলেছেন যে আরো 7 লক্ষকে আগামী দিনে নিয়ে আসবো, আর যদি আপনাকে ঘুরি অসৎ বলি বিশ্বাসঘাতক বলছেন, বিশ্বাসঘাতক বলেছেন, বলেছে আরো 7 লক্ষকে নিয়ে আসবো। দেখুন আমি জয়ী হয়েছি এর পিছনে কংগ্রেসের কোনো অবদান ছিল না। আমি ঘোরাঘুরি আমরা টিএমসি করে আসছি, আমরা টিএমসি থেকে আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, কোনো দুর্ভাগ্য তবে তো টিকিট হয়ে ওঠেনি বলে আমাদের কংগ্রেস প্রেরিত হয়েছিল, কিন্তু এতে কংগ্রেসের কোনো অবদান নেই। আর যদি অবদান থাকতো 2021 সালে কোনো একটা সিটও কেন জিততে পারিনি, যদি আমাদের মানে বিশ্বাসঘাতকতা করেছে আমি যদি এই ধরনের কথা বলে থাকি তাহলে এটা ওনার পার্সোনাল ব্যক্তিগত করে এটা জনগণের জবাবটা ভালো দিতে পারবে যে আমি বিশ্বাসঘাতকতা করে থাকি, আগামী দিনে আমি সেই হতে পারবো কি না সেটা জনগণ ভালোভাবে বুঝিয়ে দেবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমি আজকে টিএমসি জয়েন করার পরে আরও 2টি ভোটে জয়ী হব এবং জনগণ কাজ করতে সাফল্য থাকবো, এই কারণে আমার আপনি কি কংগ্রেসে কাজ করতে পারছিলেন না, কি পরিস্থিতি ছিল? কংগ্রেসে কাজ করতে পারছিলাম না এটা তো বাস্তব ঘটনা, কোনো দিক থেকে কোনো রকম কাজ করা যাচ্ছিল না, কারণ বিজেপিকে উঠে দাঁড়াতে হলে একমাত্র দল আমাদের এখানে তৃণমূল রয়েছে, তৃণমূল ছাড়া কোনো প্ল্যাটফর্ম সুযোগ পেলাম না, কিন্তু কংগ্রেসে দেখে কোনো কিছুই আমি এখন পর্যন্ত কোনো উত্তরে কোনো পারিনি, তাই আজকে কথা বলছে না এটাই দেখছি। আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে অজিত চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এখানে বিজেপির বি টিম বা সি টিম হয়ে গিয়েছে? আপনার কি মনে হয় যে অধীর চৌধুরী বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে লড়াই করছে না, আমাদের ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য পারেন না উনি, যথেষ্ট ব্যাপারে মন্তব্য করছে। এর আগে কি আপনি অধীর চৌধুরীর সাথে এই ধরনের কোনো কথা বলেছিলেন যে যে আপনার যে জানুন যে বিজেপির বিরুদ্ধে কথা বলছেন আবার যে স্ট্যান্ড পয়েন্ট সেগুলো কি অধীর চৌধুরীর সাথে কথা বলেছিলেন আপনি? ধরুন উনি সিনিয়র লিডার, যতটা পেরেছি বলেছি আমি না বেশি বলার যায় না, তো যতটা পেরেছি আমার মনে করে বলেছি। আপনি ভোটের আগে উনি ভোটের আগে আমার সাথে কথা হচ্ছিল উনি বলবেন যে ভোটের আগে আমি কংগ্রেসের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেছি, সৌভাগ্যবশত কোনো কারকের সাথে স্থাপন হয়নি। আর ওনার পরিবার যদি দেখেন ওরা খুবই তৃণমূল ওরিয়েন্টেড ফ্যামিলি এবং ওনার বাবা অত্যন্ত একজন বড় সমাজসেবক, এলাকায় তার অত্যন্ত খ্যাতি বা সুনাম রয়েছে এবং পরিবারটাই পুরো তৃণমূলের পরিবার, দু চারজনের মাধ্যমে উনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, দুর্ভাগ্যবশত সেটা হয়ে ওঠে এবং উনি মনস্থিরই করেছিলেন যে যেটার পর আমি তৃণমূলে যাবো। যেটার পর থেকে আমার সাথে যখন কথা হয় আমি ভাইডরকে বলি যে দেখো অত কলকাতায় এখন নেই, তো আমি এখানে আছি, এই জায়গায় আছি, আমি জায়গা লোকেশনটা বললাম না কেন আজকের ক্যাম্প শুধু না, ও একাধিকবারের আগেও এসে আমার সাথে যোগাযোগ করেছে। তারপর আমি তাকে বললাম যে তুমি শারীরিক একটু দুর্বলতা ছিল, আমি বললাম তুমি সুস্থ হয়ে ওঠো তারপর তুমি এসো, তারপর আমরা কথা বলে আগামী দিনে কীভাবে কী কাজ করা যায় তার রাস্তা এবং আগামী দিন চলার দিশা ঠিক করো। তো গতকাল রাত্রে আমার সাথে ওর কথা হয়, আমার কাউকে রাত্রে বলে আমি বললাম তুমি একদম চলে এসো, আমরা বসে কথা বলে
একদম একসাথে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে যাতে লড়াইটা সার্থক সর্বার্থক হয় এবং যেভাবে এরা লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি করছে এবং আলটিমেটলি একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস, সেটা উপলব্ধি করেছে বলেই তৃণমূলে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।